জাতীয় পার্টির একটা দল হইল। প্রধানমন্ত্রী জনগণ কইতেছে, জনগণ কোনটা? হে দলের লোক জনগণ, দেশের জনগণ চায় ভোটার ভাব। ওই যে বিচার মানে তাল কাছটা আমার, আমি ক্ষমতা দখল রেখে আমি নির্বাচন দেবো, এই নির্বাচন থেকে মেনে নেব না। সরকার 90% হইল বিএনপির পক্ষে, দেশের জনগণ চায় ভোটার ভাব, তাই না? জিনিসের দাম দিয়ে চড়া মানুষের সারাদিন 500-600 টাকা কাম করে রিক্সা চালায়, ঘর ভাড়া দিতে পারি না, তেল কিনে নুন কিনতে পারি, নুন কিনলে তেল কিনতে পারি না, ওই টাকা দিয়ে সিরিয়াল ধরে ও পারি না, মাল পাইতেছি না। তো এ তো কষ্ট করে দুনিয়াদারি করুন যারা, তো দুনিয়া এক মাসে বললাম দুনিয়াতে কেউ কে কদিন থাকবে, এত কষ্ট করে দুনিয়াদারি করা যায় না। তো এটা হ্যাঁ বিএনপি আসুক না আওয়ামী লীগ আসুক, আমার সেটা কোনো প্রশ্ন না। আমাকে তো নিরপেক্ষভাবে ইলেকশন দেব, ভোট যাকে হচ্ছে তাকে তাকে দেব, কোনো অসুবিধা নেই। কত নেই এটা মানে আমার ওই যে বিচার মানে তাল কাছটা আমার, আমি ক্ষমতা দখল রেখে আমি নির্বাচন দেবো, এই নির্বাচন থেকেও মেনে নেব না, দেশের জনগণ মেনে নেব না। যে সরকার 90% হইল বিএনপির পক্ষে, ঠিক আছে, 90%। তো বিএনপি বাদে দিলাম, ঠিক আছে, আপনি যদি জনগণ চায় আপনি নিরপেক্ষভাবে ইলেকশন দেন, এরপর জনগণ যারে ভোট দেয় যাকে দিচ্ছে তাকে ভোট দিব, বস আপনি পাশ হইলে আপনি যাইবেন অসুবিধা কী তার, তাই এ কথা দিয়ে দেয় এটা চলে গেল। তো ওইটা না করে একতরফা আমি আমি প্রশাসন দিয়ে আটকে বইকে বইয়ে থেকে ক্ষমতা দখল করে এটা তো হয় না। তো জনগণ তো পাওয়াটা বাজিয়ে আছে, মানে আপনি জনগণ কইতেছেন, প্রধানমন্ত্রী জনগণ কইতেছে, জনগণ কোনটা? হে দলের লোক জনগণ, হে দলের লোক, দলের জনগণ কত? 18 কোটির মেয়ে দিলে 2 কোটি রইল, হ্যাঁ আরও 17 কোটির লোক আরও আছে। তো 17 কোটির লোকের উপায় কী? 17 কোটির লোকের উপায় কী? 17 লোকের দিক দেখব, তাই না? তো 17 লোকের না দেখে আমি 2 কোটির লোকের দিক দেখলেও দেব না। আপনার দেখ হ্যাঁ তো দেখছে 2 কোটির লোক হ্যার কিছুর মধ্যে দুর্নীতি করছে, প্রধানমন্ত্রী জোর দিই না, প্রধানমন্ত্রী তো চাইছে আপনার উন্নয়ন করে দেশ পরিচালনা করে সুন্দরভাবে চালাই দিতে, মানে হ্যাঁ লোকেরা তো পারে না, হ্যাঁ লোকেরা তো শেষ করে দিতে দেশ রসতল করে দিতে, এই যে বাইরে টেকে বাঁচানো করছে, তারপরে জিনিসের দাম চড়া, বাজার সিন্ডিকেট বড়ো বড়ো ব্যবসায়ীতে বাজার সিন্ডিকেট করে রাখছে, এটা নিয়ন্ত্রণ আনতে পারে না, যেমনি হচ্ছে এমনি, মানে বাকি মগের মূল্য কমার গেল, যেমনি হচ্ছে এমনি মানে দাম বাড়ায় চড়ায় আবার জনগণের টাকা খাতায় নিচ্ছে, জনগণ তো খাতে খাতে জানছে আর কি কম, পরিশ্রম করবো না ফেটে ধান্দা করবো না মসজিদে নামাজ পড়বো, ওই নামাজও ভুলে গেছি জিনিসের দামে, সারাদিন 1 পয়সা ভাত কামো, এটার পাশে দূরে দূরে জানছে, সারাদিনে 500-600 টাকা কাম করি, বাজারে গেলে লাগবে 1000 টাকা আর 500 টাকা কাম করি, মানে এই সিস্টেম হয়ে আছে দুনিয়াতে এই বাংলাদেশ। 7 তারিখে নির্বাচন তো, 7 তারিখে নির্বাচন তো বিরোধী দল কেউ যাইতেছে না একা, তো এখানে যে কী করুন, একা যে একা খেলা হ্যাঁ কী করুন, তুই পার্টি থাকতো তাহলে আমরা যাকিতে তাকিতে ভোট দিতাম, কথা ঠিক না? তো এইটা তো না, এখন তো একাই ইলেকশন, তো নির্বাচন কিনতে জানে খাওয়া খাই নিজের গাড়ি ভাড়া নিজের খাওয়া খাইয়া জি তাহলে সে কথা হয়ে যায়। একতরফা নির্বাচন হইতে পারে না, একতরফা নির্বাচন কেমনি করে, একটা মাঠে খেলাতে গেলে 2 পার্টি লাগে, তাই না? তো এই নির্বাচন জিনিসটা এরকম, এটা একটা আল্লাহ জানিয়ে জিনিস, জনগণের ভোট, ভোটের অধিকার, কথার অধিকার, তারপরে যাকে উঠছে তাকে ইচ্ছে ভোট দিবে, কোনো অসুবিধা নেই। তো এটা হ্যাঁ একতরফা নির্বাচন করে দেব, এটা তো জনগণ মেনে নেব না, ধরা সারা বিশ্ব মেনে নেব না, আল্লাহকে মানবো না, কিন্তু এগুলো তো ঠিক না, এটা লিগেল না, ঠিক আছে, কে লিগেল না, দুনিয়াতে কেউ থাকবো না, থাকতে আই নেই। তো লিগেল সততার রাজনীতি করলে তো দেশের লেগে মঙ্গল, দেশের মানুষের লেগে মঙ্গল, ঠিক আছে। তো উন্নয়ন যে করছে প্রধানমন্ত্রী, উন্নয়ন করছে ভালো কথা, উন্নয়নও করছে আবার দুর্নীতিও করছে, ঠিক আছে, টাকা দেশের টাকা পয়সা সব বাইরে লুটপাট করছে, ওইটা তো কন্ট্রোল রাখতে পারে, রাখছে রাখতে পারে, তো মানে আমার কথা বলো না, বিএনপি বুঝি না আর আওয়ামী লীগও বুঝি না, আমরা যাকে ভোট দেবো কেন্দ্রে যাবো যাকে ইচ্ছে তাকে ভোট দেবো, এরকম ভোট
এরকম নির্বাচন পরিবেশ তৈরি করছে, এরকম পরিবেশ তৈরি করছে। তো এটা না করে একতরফা নির্বাচন করব, একতরফা নির্বাচন করে যে হেই ভেজাল থেকেই গেল। সাংবিধানিক শোনে, সাংবিধানিক ওই একটা কথা কয় না, গ্রাম দেশের মানুষের বিচার হতো, বিচার মানে তাল গাছটা আমার। এটা হলে এই সাংবিধানিক, সাংবিধানিক মানে কিছু কিছু টাইট দেওয়া, কিছু কিছু ঢিল দেওয়া, এটা হলো সাংবিধানিক। ঠিক আছে, বিরোধী দলও ঢিল দিতেব, নিজেও বাস্তব, এর মধ্যে আল্লাহাক যারে টিকিয়ে রাখে, যারে প্রধানমন্ত্রী বানায়, এটা হলো সাংবিধানিক। কারণ আমি সাংবিধানিক একতরফা করে যাবো, একতরফা বিচার করে যাবো, আদালতে বিচার থাকবো না, যৌথ বস্তি ঘরতে ধরে দেবোগা, গুমখুম করু মাইরে ধরিয়া, এটা তো হয় না, এটা কোনো সাংবিধানিক হয় না। সাংবিধানিক কয়েছে সব লোক মাইরা তুমি ক্ষমতা দল করে বসে থাও, এটা তো হয় না, তাই না? তো এটা ঠিক না। তো যেটা সঠিক রাস্তা, মানে প্রধানমন্ত্রী যদি যদি আল্লাহ রহমত করে, হ্যাঁ যদি নিজে একটু সার দিয়া এক সাইড বোঝা যাক, ঠিক আছে, নির্বাচন করেন, গণতন্ত্রভাবে নির্বাচন করেন। আমি পদত্যাগ পদত্যাগ করো, পদত্যাগ করলে তো এটা ভালো, দেশের মানুষ শান্তি পাইব, শান্তির মতো ভোট দিতে পারবে। মানে হ্যাঁ তো এটা করবো না, হ্যাঁ দ্রুত বেশি মানে যেতুর পারে হ্যাঁ বাইরে নেব, মানে বিরোধী দল দেশের জনগণ চায় আমরাও বাইরে নেব যতটুকু পারি, জিফিন যদি নালা ঢাকা, তো দেশের তো বারোটা বাজে দেবো, দেশে বারোটা বাজে দেবো না, হরতাল চলবো, অবরোধ চলবো, তো অবশ্যই তো বারোটা বাজে দেবো, দেশের সরকারি বিদেশি এই সরকারি ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবো, বড়ো বড়ো ব্যবসায়ীতে ব্যবসা বন্ধ হয়ে যাবো, তো দেশ তো শেষ শেষ হয়ে যাবো না। তো এটা না করে শান্তিপূর্ণভাবে নির্বাচন কেমন জনগণ করতে পারে, সাংবিধানিক বুঝলাম, সাংবিধানিক যেই করুক না, বুঝে বললাম কিছু সার দিয়ে দেবো, সার দিয়ে একসাথে বয়ে যান, ঠিক আছে যান, আপনারা ইলেকশন করেন। জাতীয় পার্টি একটা দল হল, জাতীয় পার্টি তো নাই, এই যে জিএম কাদার সরে গেছে, এই যে কালকে খবর বললাম জিএম কাদার সরে গেছে, তা যেটা আছে গাছের ডাল্লা ডুল্লা, ডাল্লা ডুল্লা দল তো ভাঙ্গা ভরে যাবো, এই ডাল্লার কোনো দাম নেই, মানে বাংলাদেশের গ্রামের বাংলা কথা কয় আর কি, ডাল্লা দল তো ভরে যাবো না, যত মোড়াটা মোড়া ডাল্লা ডুল্লাটা থাকতে পারো, তো মোড়া কি আওয়ামী লীগ, মোড়া কি জাতীয়বাদী দল বিএনপি, তো দুই দলে একজনে দাঁড়াক কথা, এটা না তাইলে তৈলে দেশের জনগণ যাইব সূত্র প্রথম ভোট দিব, যাইব আনন্দ করে ভোট দিব। আগে আমরা পাকিস্তান আমলে স্বাধীন করে ভোট দিয়েছি, যা কী আনন্দ লাগছে, পাকিস্তান আমলে কাবলি ভোট খাইছি, হ্যাঁ এখানে কাবলি ভোট কিনছি, ফকটে বেড়া খাইতে খাইতে ভোট দিয়ে পড়ছি, সুন্দর ওই জিনিসে আমরা কী করছি, ক্ষমতার লোভে একবারে পাইলে আর সাজতে চান, বিএনপিকে আর আওয়ামী লীগ পাইলে আর সাজতে চান, বুঝলি, সামনের দিকে আল্লাহ তারে বানা বেঁচে মা হয়ে যাবে, ঠিক আছে, কথা এটাই।